গাইজ ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লাইট, আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা গান শুনতে চলেছি আর এই গানটা রিসেন্ট রিলিজ করেছে এবং গানটার টাইটেল হচ্ছে ঘুর ঘুর পোকা। এটা যিনি মানে যে রিকোয়েস্ট করেছে এটার, তার নাম হচ্ছে কানিজ ফাতিমা মুমু। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তার সাথে সাথে যেটুকু আগে না বললেই নয় সেটুকু হচ্ছে সিঙ্গার হচ্ছেন মমতাজ এবং সাথে লিরিক্স হচ্ছে রাসেল মাহমুদ, মিউজিক ডিরেকশন আরাফাত মহসিন। তো এই মোটামুটি ছিল এবং গানটা শুনে আমরা সেটার মজা নিয়ে তারপর আমরা আরও আলোচনায় যাব। তার আগে যে চ্যানেল থেকে নিয়েছি তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। মাথায় ঘুরে খেলার পোকা, যখন তখন দেয় রে মনে টুকরো টুকরো টোকা, ঘুর 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 পোকা টুকুর টুকুর টোকা, ঘুর 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 পোকা টুকুর টুকুর টোকা, মাথায় ঘুরে খেলার পোকা, এ আকাশ পুরু পোকা, মাথায় ঘুরে খেলার পোকা, যখন তখন দেয় রে মনে টুকরো টুকরো টোকা, ঘুর 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 টোকা টুকুর টুকুর টোকা, ঘুর 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 পোকা টুকুর টুকুর টোকা। লেট করলি কেন স্যার? আমার আজকে গায়ে হলুদ আসছিল। মানে কালকে কিন্তু ফাইনাল সিলেকশন, সময় মতো চলে আসবি। হ্যাঁ জি স্যার, আমার জীবনে স্যার কালকে দুইটা ফাইনাল সিলেকশন, একটা আমার বিয়া আর একটা আমার খেলা, আমি টাইম মতো চলে আসবো স্যার। সে যে কেন প্রেম বুঝে না, কি আছে ওই চোখে খুঁজে না, সে যে কেন প্রেম বুঝে না, আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার মোহাম্মদ হাসমতুল্লাহর প্রথম কন্যা হাসনা বেগমের 6101 টাকা দেনমোর ধার্য করিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া আপনার সঙ্গে আপনাকে সাদি দিলাম। আর আমি সবকিছু সত্য মনে করিয়া আলহামদুলিল্লাহ কবুল। বাইরে থাক মনে কি আসনা, দরজাটা খুলো না আসনা।
মমতাজের কণ্ঠে এবং সাথে সাথে বিদ্যা সিনহা মিম দেখলাম এবং শরীফুল রাজ। আচ্ছা, এই শরীফুল রাজ কি পরিমণির হাজবেন্ড কিনা আমি ঠিক বুঝতে পারলাম না, অত ভালো করে কোনো দিন দেখিনি তো, সেটা হতে পারে কারণ আমি যতটা মনে পড়ছে এইরকমই কিছু নাম ছিল। সাথে রাইহান রফি, অসাধারণ একটা গান হয়েছে এবং গানের সাথে সাথে যে স্ক্রিন প্লে, যে গল্প কাহিনীটা এই গানটার মাধ্যমে বোঝা গেল যে একটা ফুটবল প্লেয়ার সে তার জীবন মানে জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে তার কাছে ফুটবলটা, এবং যতটা মনে হচ্ছে যে যে প্লটটা সেটা ওই মুক্তিযুদ্ধের সময়কার এই ধরনের প্লট এইরকম মনে হচ্ছে, তবে নাও হতে পারে, এটা আগে থেকে কল্পনা করাটা আমার মনে হয় ঠিক হবে না। তবে লাস্ট আমার দেখেছিলাম পড়ান যেটা, সেটা খুবই ভালো লেগেছিল, তবে এটা আরও ভালো লেগেছে দামাল। তো দামালের জন্য সবাই আশা করছি অপেক্ষায় রয়েছে এবং দামাল সিনেমাটা আমার মনে হচ্ছে 100% খুবই ভালো সিনেমা হতে যাচ্ছে, এবং একটা গল্প রয়েছে, একটা ঘটনা রয়েছে। মানে এখন কি হয় কমার্শিয়াল মুভিগুলোই ঘটনা বাদ দিক আর মানে সব কিছু চলে যায়, স্টোরি চলে যায়, এই দু একটা আইটেম ডান্স থাকে, দু একটা ডায়লগ থাকে, মানে কিছু উৎপটাং ডায়লগ থাকে, সে দিয়েই হিট মানে করিয়ে দেয়। তো সেই জিনিসটা আমার মনে হচ্ছে এখানে নেই, সেই এখানে যেটা রয়েছে সেটা আসল, মানে সিনেমা যেটাকে বলে ভালো সিনেমা এবং খারাপ সিনেমা। মানে আমার কাছে সিনেমা দুটো হয়, একটা ভালো একটা খারাপ, তো তার মাঝামাঝি কিছু হয় বলে আমার মনে হয় না, কারণ ভালো সিনেমা এইগুলো আমার মানে এই ধরনের যে সমস্ত সিনেমাগুলো সেইগুলো আমার মনে হয় ভালো সিনেমা। বিশেষ করে কমার্শিয়াল মুভিতেও প্রচুর ভালো সিনেমা হয়, মানে কমার্শিয়ালে যে খারাপ ভালো হয় না এটা কোনো কথা নয়, প্রচুর ভালো সিনেমা হয়। তো এই যে আজকের যে কাহিনীটা দেখলাম, মানে ফুটবলের মাধ্যমে গানটুকুর মধ্যে দিয়ে যেটুকু বুঝতে পারলাম, ভীষণ ভালো একটা সিনেমা হতে যাচ্ছে। এবং এর আগে সাদা কালা হাওয়া যেটা, সেটাতেও খুব সুন্দর লেগেছিল, এবং এত সুন্দর করে মানে এখনকার যে মুভি ডিরেক্টর রয়েছেন বা ক্যামেরাম্যান এডিটর রয়েছেন, এত সুন্দর করে সমস্ত কিছু ফুটিয়ে তোলেন, একদম অরিজিনাল সেই সময়কার জিনিস মনে হয়, এবং যে প্রেক্ষাপটের ওপরে তৈরি হচ্ছে সেইটার উপরে ভীষণভাবে ফোকাসড হয়ে কাজটা করে, এবং খুব সুন্দর লাগে আমার। মানে এখনকার যে সমস্ত মানে কথাগুলো, মানে সরি অনেকগুলো মানে হয়ে গেল, অনেকগুলো সিনেমা যেগুলো দেখলাম বা নাটকও, ইভেন নাটকেও খুব কারাগার যেটা দেখছি, সে মানে এর আগে দেখলাম কিছুদিন আগে কারাগারটা দেখলাম, আমি বাংলাদেশে গিয়েই কারাগারটা দেখেছিলাম, 5টা কি 6টা এরকম কিছু এপিসোড ছিল যত সম্ভব আমার মনে পড়ছে না। তো সেইখানে দেখলাম ভীষণভাবে একটা কারাগারের মধ্যেকার যে মানে জীবনযাত্রা হয় বা সেই জায়গাকার যে মানে চিত্রায়ণ হওয়া সম্ভব কারাগারটা যেভাবে, তো সেইভাবেই ঠিক ফুটিয়ে তোলা হয়েছে, আলটিমেটলি ভীষণ সুন্দর। এবং এই যে সিনেমাটা, এখানে ফুটবল রয়েছে, এখানে কিছু পুরনো স্মৃতি মানে নস্টালজিয়ার মতো ব্যাপার রয়েছে, কারণ আমার যতটা মনে হচ্ছে যে এখনকার প্রেক্ষাপটের ওপরে এই সিনেমাটা নয়, কিছুটা পিছনে ফিরে যেতে হবে, মানে গানটা দেখে আমার যেটা মনে হলো। আর বাকি মমতাজের যে লেজেন্ডারি সিঙ্গার আমরা তো জানি এবং তাকে বহু আগে থেকে শুনছি, ছোট থেকেই শুনছি, এবং তাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, তিনি যেটাই গাইবেন সেটাই হিট হবে এবং সেটাই মানুষ শুনবে, এত সুন্দর একটা কণ্ঠ, এত ভালো পরিবেশন, সমস্ত মিলিয়ে আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং দামাল সিনেমাটাও ভীষণ হিট করবে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানিয়ে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।